চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যে প্রেমেরও স্বভাব যাহা, প্রেমেরও সম্বন্ধ, সেই মানে মোর মোর নাহি কৃষ্ণ প্রেম গন্ধ। অর্থাৎ যার কাছে কৃষ্ণ প্রেম আসলেই আছে, সে কখনো বলবে না যে আমি আমি ভক্ত। দেখুন কি শিক্ষা দিচ্ছে চৈতন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী। কি শিক্ষা দিচ্ছে? যে প্রেমেরও স্বভাব যাহা, প্রেমেরও সম্বন্ধ, আসলে যার সাথে কৃষ্ণের সম্পর্ক আছে, কৃষ্ণের ভক্তি যার মধ্যে আছে, সে কখনো ভাবে না যে সে মানে মোর নাহি কৃষ্ণ প্রেম গন্ধ, আমার কাছে কৃষ্ণ প্রেমের গন্ধ মাত্র নেই। এটাই হচ্ছে নম্রতা। শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছে যে আপনারা দেখবেন যে খালি কলসি অনেক বাজে, কিন্তু যেই কলসিটা পানি ভর্তি থাকে সেটা বাজবে না। আসলে যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, সে কখনোই বলবে না যে আমি তো এত বড় ভক্ত, সে কখনোই নিজেকে ভক্ত হিসেবে পরিচয় দিবে না। যেমন আমরা দেখতে পাই একবার আমেরিকাতে শিল প্রভুপাদকে কিছু সাংবাদিক, ক্যামেরা ফিট করে কিছু সাংবাদিক শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, শিল প্রভুপাদ হু আর ইউ, আপনি কে? শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করছে আপনি কে? তখন শিল প্রভুপাদ অ্যান্সার দিচ্ছে, আই এম এ ডিভোটি অফ শ্রীকৃষ্ণ, আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তখন এই কথা বলে শিল প্রভুপাদ চলে যাচ্ছেন। শিল প্রভুপাদ কিছুক্ষণ গিয়ে আবার ফিরে আসলেন, এসে ওই সাংবাদিকদের বলছে যে আপনারা আবার এই ক্যামেরা ফিট করো, আমার প্রশ্ন, তুমি যে প্রশ্ন করেছো যে সেই প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছি। তো আবার সেই ক্যামেরা সেট করা হলো, শিল প্রভুপাদ বলছে আবার সেই প্রশ্নটা করো। শিল প্রভুপাদ তখন প্রশ্ন করেছে, হ্যাঁ, শিল প্রভুপাদকে প্রশ্ন করেছে যে হো আর ইউ, আবার প্রশ্ন করেছে। তখন শিল প্রভুপাদ বলছে আমি যে আগে আনসারটা দিয়েছি যে আই এম এ ডিভোটি অফ শ্রীকৃষ্ণ, সেটা আমি ভুল বলেছি, আমি শিল প্রভুপাদ এখনো শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারি নাই, আই এম ট্রাইং টু বি এ ডিভোটি অফ শ্রীকৃষ্ণ, আমি ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করছি। দেখুন শিল প্রভুপাদ এই কথা বলছে যে আমি ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করছি, আর আমরা তো ভক্তের কাতারেই পড়ি না। এইটাই হচ্ছে নম্রতা। যার কাছে কৃষ্ণের প্রতি প্রেম আছে, ভক্তি আছে, সে কখনো নিজেকে ভক্ত হিসেবে পরিচয় দিবে না। সে নিজেকে বলবে যে আমি এখন ভগবানের ভক্ত হতে পারিনি। সেই সম্পর্কে বৃন্দাবনের কিছু মহাত্মাগণ গানের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিচ্ছে, গানের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ? বড় বড়াই না করে বড় না বলে বল, হীরা মুখে নাহি বলে লাখ টাকা মোর মূল। মূল মানে মূল্য। হীরা নিজের মুখে কখনো বলে না যে আমার মূল্য লাখ টাকা, হীরা কখনো নিজের মুখে বলে না। আমরা দেখতে পাই বাজারে যখন একটা 1 লাখ টাকার হীরে, হ্যাঁ, বাজারে উঠে, তখন এই হীরাটার দাম অনেকে 5,000 টাকা, অনেকে 10,000 টাকা, অনেকে 20,000 টাকা বলে, কিন্তু হীরা কখনো বলে না এই তোমরা কি বলছো, আমার দাম তো এত কম না। হ্যাঁ, হীরা কখনো বলে না যে আমার মূল্য হচ্ছে 1 লাখ টাকা, এই জন্যই হীরা হচ্ছে হীরা। হীরা কখনো নিজের মুখ দিয়ে বলবে না যে আমি হীরা, আমার মূল্য অনেক, এই জন্যই হীরা হীরা। তো দীনতা, আমাদের চৈতন্য মহাপ্রভু বলছে যে দীনতা হচ্ছে, হ্যাঁ, আমাদের গৌড়ীয় যেই পরম্পরা আছে, গৌড়ীয় পরম্পরার আভূষণ হচ্ছে এই দীনতা। এই জন্য মহাপ্রভু আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে গেছেন, ত্রিনাদুপি সুনি চেন তরু রূপী সহিষ্ণুনা, যে কারু যদি সদা হরি কীর্তন করার ইচ্ছা থাকে, সবসময় কৃষ্ণ কীর্তন করতে চান, তাহলে কি করতে হবে? সবসময় কৃষ্ণ কীর্তন করার ইচ্ছা থাকলে আপনাকে ত্রিনাদুপি সুনি চেন তরু রূপী সহিষ্ণুনা, আপনাকে দুইটা যোগ্যতা অর্জন করতে হবে, সেটা হচ্ছে তৃণ অপেক্ষা নম্র হতে হবে আর বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হতে হবে, তাহলে আপনি সদা হরি কীর্তন করার যোগ্য। এই জন্য আমরা ভগবানের কীর্তন করছি, অনেক কিছু করছি, আর দেখুন তো আমাদের মধ্যে এই দুইটা গুণ আছে কিনা। আমরা দেখতে পাই রূপ সনাতন, হ্যাঁ, রূপ সনাতন উনি ব্রাহ্মণ পরিবারে তারা দুইজন জন্মগ্রহণ করেছে,
তারা দুজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে। আর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পর তারা, তাদের অনেক গুণে গুণান্বিত ছিল তারা। তো একবার হুসেন শাহ তাদের সেই গুণগুলো দর্শন করে তাদেরকে, হ্যাঁ, সে তার রাজ্যে, রাজা হুসেন শাহ তার রাজ্যে মন্ত্রিত্ব পদ দান করে দিল, তাদেরকে মন্ত্রিত্ব পদ দান করে দেয়। তারপর সেই রূপ আর সনাতনের নাম হয়ে যায় কি, রূপ গোস্বামীর নাম হয় দবির খা আর সনাতন গোস্বামীর নাম হয় সাখর মল্লিক। তো এইভাবে সেই হুসেন শাহর রাজ্যে তারা অনেক কাজ করেছে, অনেক বড় বড় কাজে তারা যুক্ত ছিল। কিন্তু একবার মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার পথে যখন সেই রামকেলি গ্রামে অবস্থান করছিলেন, তখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, তখন তাদের নাম ছিল দ্রবীর খা এবং সাখর মল্লিক, তখন তারা জানতে পারলো যে মহাপ্রভু তাদের গ্রামে এসেছে। তখন সেই দ্রবীর খা আর সাখর মল্লিক সবকিছু ছেড়ে, তৎক্ষণাৎ মন্ত্রিত্ব পদ ছেড়ে তৎক্ষণাৎ মহাপ্রভুর দর্শন করার জন্য চলে আসে মহাপ্রভুর কাছে। আর মহাপ্রভুর কাছে যখন আসে, মহাপ্রভু কাছে এসে তাদেরকে প্রণাম নিবেদন করে মহাপ্রভুকে, আর তাদেরকে দেখে মহাপ্রভু তাদেরকে আলিঙ্গন করার জন্য তাদের পিছে ছুটছে, তাদের পিছনে আলিঙ্গন করার জন্য তাদের পিছে ছুটছে। তখন মহাপ্রভু যখন তাদেরকে আলিঙ্গন করার জন্য যাচ্ছে, তারা পিছনের দিকে ছুটে যাচ্ছে, না না মহাপ্রভু আপনি আমাদেরকে স্পর্শ করবেন না। বলছে কেন? বলছে আমরা হচ্ছি অনেক পাপী, এই জন্য, যেহেতু আমরা অনেক পাপী এই জন্য আপনি আমাদেরকে স্পর্শ করবেন না। তো মহাপ্রভু সেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তাদের দৈন্যতা দেখে এতই প্রসন্ন হয়েছেন, তখন মহাপ্রভু বলছে তোমাদের দৈন্য দেখি ফাটে মোর মন, আজ হইতে তোমাদের নাম রূপ সনাতন। তো তাদের দৈন্যতা দেখে মহাপ্রভু এতই প্রসন্ন হয়ে তখন তাদের, মহাপ্রভু তাদের নামকরণ করলো রূপ এবং সনাতন। সেই জন্য আমরা দেখতে পাই যে ভগবান তাকেই স্বীকার করে যার মধ্যে নম্রতা এবং দীনতা আছে। এই নম্রতা আর দীনতা ব্যতীত আমরা ভগবানকে পেতে পারবো না, আর সেটাই হচ্ছে ভাগবতমের প্রথম শিক্ষা।